গাজাকে মৃত্যুপুরি বানিয়ে এবার নিজেরাই মরণ ফাঁদে আটকে পড়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের আক্রমণে একের পর এক ইসরায়েলি সেনার প্রাণ গেছে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবারও স্বীকার করেছে গাজার দক্ষিণে সংঘটিত যুদ্ধে রোববারও তাদের 5 সেনা নিহত হয়েছে, নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলি সরকারের অনুমান, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত সেনার সংখ্যা বেড়ে 133 দাঁড়িয়েছে। আর সব মিলিয়ে 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর মোট 459 জন সেনা নিহত হয়েছে। কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের মতে এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি। দক্ষিণ গাজা উপত্যকায় বিশেষ করে খান ইউনিসে হামাসের তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে, এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েই চলেছে। সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি ট্যাঙ্ক, সামরিক যান এবং সেনাবহর লক্ষ্য করে একাধিক অভিযান এবং আক্রমণের ঘোষণা দেয়। ওইসব হামলায় ইসরায়েলের অনেক সেনাকে হত্যার দাবি করে হামাস। এই অভিযানেই 60 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলেও জানায় তারা, যদিও ইসরায়েল সেনাবাহিনী এই ঘটনা সম্পর্কে কিছুই জানায়নি। তবে রোববার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধে একজন অফিসার এবং 2 সৈন্য নিহত ছাড়াও 2 অফিসার এবং 3 সেনাসহ 9 জন আহত হওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সেনা মুখপাত্র স্বীকার করেছেন তাদের সেনারা গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে এবং তাদের কেউ কেউ 1.5 মাস ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর দেয়া তথ্যগুলো অবাস্তব এবং প্রকৃত হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। হিব্রু ভাষার ইসরায়েলি দৈনিক মা আরিভ প্রতিবেদনে জানিয়েছে, 70 দিন ধরে যুদ্ধের পরও হামাসের পরাজয়ের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে। অপরদিকে ইসরায়েলের অভ্যন্তরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনার মাত্রা তীব্রতর হয়েছে। বিশেষ করে শুক্রবার গাজায় 3 ইসরায়েলি বন্দীকে অন্যায়ভাবে হত্যার ঘটনায় বন্দি পরিবারগুলো ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস তেল আবিবের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে কোনো আলোচনা করবে না। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্যে আবার আলোচনা শুরু হয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছে তখন এই সতর্কবাণী উচ্চারণ করল হামাস। অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন হামাস ধ্বংস করা না পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।